বন্ধুরা, নিশ্চয় আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আমরা পড়ছিলাম বিপণন কার্যাবলীর অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে ক্রয়ের গুরুত্ব। আজকে আমরা ক্রয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করব। ক্রয় জিনিসটা কিন্তু বিপণন কার্যাবলীর অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান। এখন ক্রয় কেন করা হয়, শিল্প ক্রয় কারা করে, শিল্প প্রতিষ্ঠান, পণ্য বিক্রেতা এবং ভোক্তা প্রত্যেকেই কিন্তু ক্রয় করে। এখন এক একজনের ক্রয়ের উদ্দেশ্য এক এক রকম। যেরকম ধরা যাক শিল্প প্রতিষ্ঠান কেন ক্রয় করে, উৎপাদনের উদ্দেশ্যে। আবার যে পণ্য বিক্রেতা আছে, তিনি কি জন্য ক্রয় করেন, তিনি ক্রয় করেন বিক্রয়ের জন্য। আবার যে ভোক্তা আছে, ভোক্তা কেন ক্রয় করে, ভোক্তা ক্রয় করে ভোগের জন্য, তাই না? তো এক একজনের কাছে ক্রয়ের গুরুত্বটা এক এক রকম, এক এক উদ্দেশ্যে এক একজন ক্রয় করে। তো আমরা আজকে দেখব যে বিপণনের ক্ষেত্রে ক্রয়ের গুরুত্বটা আসলে কতটুকু। প্রথমে আমরা আসি সহজ বিক্রয়, সেটা কীরকম। পণ্য যত কম দামে কেনা যাবে, তত কমে ভোক্তার কাছে বিক্রয় করা যাবে। এতে কী হবে, পণ্যের চাহিদা এবং গ্রহণযোগ্যতা বাড়বে। অর্থাৎ ক্রয়ের কাজ যত ভালোভাবে সম্পাদন করা যায়, পণ্য বিক্রয়ের কাজ তত সহজ হয়। যত কম দামে আমরা পণ্যটা কিনতে পারছি, তত কম দামে ভোক্তার কাছে পণ্যটা বিক্রয় করতে পারছি। এবং পণ্যের দাম যত কম হয়, ততই কিন্তু ভোক্তার পণ্যের সেই পণ্যের উপরে ভোক্তার চাহিদাটা বৃদ্ধি পায় এবং পণ্যের গ্রহণযোগ্যতাটাও বৃদ্ধি পায়। তো এই জন্য কিন্তু ক্রয়ের গুরুত্বটা অনেক বেশি, যেহেতু সহজে বিক্রয় করা যায়। যত বেশি আমি সহজে ক্রয় করতে পারবো, তত সহজে আমি বিক্রয় করতে পারবো। তারপরে আমরা আসি প্রতিযোগিতা মোকাবেলা, সেটা কি। পণ্য ক্রয়ের খরচ কমানো গেলে অল্প দামে পণ্য বিক্রয় করা সম্ভব, যেটা আমরা একটু আগেই দেখেছি। তো এতে কী হয়, পণ্যের চাহিদা এবং গ্রহণযোগ্যতা বাড়ে, সেটাও আমরা দেখেছি। এখন ক্রেতারা কী চায়, ক্রেতারা চায় কম খরচে পণ্য পাওয়া। ক্রেতারা চায় কম খরচে আমি যেন পণ্যটাকে ক্রয় করতে পারি। ভোক্তারা অল্প দামে উন্নত মানের পণ্য চাই। এর জন্য কী হয়, এর জন্য আমার প্রতিযোগিতাটা মোকাবেলা সহজ হয়। কীরকম, কম খরচে পণ্য ক্রয় করে যখন আমি ভোক্তার কাছে কম দামে পণ্য বিক্রয় করব, তখন আমার পণ্যের চাহিদা এবং গ্রহণযোগ্যতা বাড়বে। এবং আমি যত বেশি প্রতিযোগীদের থেকে কম দামে পণ্যটাকে ভোক্তাদের কাছে দিতে পারবো, তত বেশি ভোক্তা আমার থেকে ক্রয় করবে। এতে কী হবে, আমার প্রতিযোগিতাটা মোকাবেলা করা সহজ হবে। এরপরে আমরা আসি ভোক্তা সন্তুষ্টিতে। দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে মানসম্পন্ন পণ্য ক্রয় করে আমরা কী করি, ভোক্তাদের কাছে বিক্রয় করা হয়, তাই না? তো এই যে আমি দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে মানসম্পন্ন পণ্য ভোক্তা পর্যন্ত পৌঁছে দিচ্ছি, এই জন্য ভোক্তারা কী করেন, ন্যায্য মূল্যে এই পণ্যটা ক্রয় করতে পারে। এবং যত ন্যায্য মূল্যে সে পণ্যটাকে ক্রয় করতে পারে, ভোগ এবং ব্যবহার করতে পারে, তত কী হয়, ক্রেতা ভোক্তার সন্তুষ্টিটা বৃদ্ধি পায়। এই জন্য ভোক্তা সন্তুষ্টি কিন্তু ক্রয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক। তারপরে আমরা দেখব মুনাফা বৃদ্ধি, অর্থাৎ পণ্য কম মূল্যে ক্রয় করা গেলে কী হয়, ভোক্তাদের কাছে ন্যায্য মূল্যে বিক্রয় করাটা অনেক পসিবল হয়, তাই না? যত কম আমি ক্রয় করতে পারবো, তত বেশি ভোক্তার কাছে আমি ন্যায্য মূল্যে বিক্রয় করতে পারবো। এতে কী হয়, পণ্যের চাহিদা এবং গ্রহণযোগ্যতা বাড়ে, সেটা আমরা দেখেছি। এখন পণ্যের চাহিদা এবং গ্রহণযোগ্যতা বাড়লে কী হয়, যত বেশি আমার পণ্যের চাহিদা এবং গ্রহণযোগ্যতা বাড়বে, তত বেশি আমার বিক্রয় বাড়বে। এবং যত বেশি আমার বিক্রয় বাড়বে, তত কী হবে, আমার মুনাফা অর্জন আরও বেশি করে করা পসিবল হবে। তারপরে আমরা দেখব যে পণ্যের বাজার সম্প্রসারণে কীভাবে ক্রয়ের গুরুত্বটা আসে। পণ্যের বাজার সম্প্রসারণেও কিন্তু ক্রয়ের গুরুত্ব রয়েছে। কীরকম, যে দক্ষতার সাথে আমি যখন কম দামে ভালো পণ্য ক্রয় করতে পারবো, তত ন্যায্য মূল্যে আমি পণ্যটাকে বাজারে বিক্রয় করতে পারবো। রাই এখন যত ন্যায্য মূল্যে পণ্যটা বাজারে বিক্রয় করতে পারবো, তখন অনেক বেশি ক্রেতা আমার সেই পণ্যটা ক্রয়ে আগ্রহী হবে। এতে করে কী হবে, আমার দেশে বিদেশে আমার যে পণ্যটা রয়েছে, পণ্যের চাহিদা সৃষ্টি হবে এবং সেখান থেকে কী হবে, পণ্যের বাজারটা সম্প্রসারিত হবে। তারপরে আমরা আসব যে উচ্চ মূল্য প্রাপ্তি, অর্থাৎ যত কম মূল্যে আমি কী করতে পারি, পণ্যটাকে ক্রয় করতে পারবো, তত বেশি মূল্যে আমি কী করতে ক্রয় যত কম মূল্যে আমি ক্রয় করতে পারবো, আমি মোটামুটি একটু বেশি মূল্যে কী করতে পারবো, ভোক্তার কাছে পণ্যটাকে বিক্রয় করতে পারবো। এতে কী হবে, আমার উচ্চ মূল্য প্রাপ্তিটা কিন্তু সহজ হবে। এতে আমার কী হবে, আমার প্রতিষ্ঠানের যে আর্থিক সচ্ছলতা সেটার বৃদ্ধি পাবে এবং প্রতিষ্ঠানটাকে কিন্তু আমি সহজেই সম্প্রসারিত করতে পারবো। তারপরে আসি আমরা নিয়মিত সরবরাহ, এই পয়েন্টটা দ্বারা আমরা কী বুঝতে পারছি,
দেশ বিদেশ থেকে আমরা কি করি পণ্য ক্রয়টা আমরা করতে পারি এবং সেটা নিয়মিত বাজারে সরবরাহ করতে পারি, তাই না? যত ইজিলি আমি পণ্যটাকে ক্রয় করতে পারবো সেটাকে আমি নিয়মিতভাবে বাজারে সরবরাহ করতে পারবো। এর ফলে কী হবে, ভোক্তা নিয়মিতভাবে সেই পণ্যটাকে ভোগ অথবা ব্যবহার করতে পারবে। এতে করে ভোক্তার যে জীবনযাত্রার মান সেটা কিন্তু উন্নত হবে। সেটা কীভাবে হবে, আমার পণ্যটা নিয়মিত সরবরাহ করার মাধ্যমে। তারপর আমরা আসবো মূল্যের স্থিতিশীলতা। এটা দ্বারা আমরা কী বুঝছি, বিভিন্ন উৎস থেকে পণ্য ক্রয় করে চাহিদা অনুযায়ী সরবরাহ করলে আমার কী হয়, চাহিদা এবং যোগানের মধ্যে একটা সমন্বয় সাধন সমতা একটা বজায় থাকে। এরকম চাহিদা এবং যোগানের মধ্যে কী থাকে, সমতা বজায় থাকে। চাহিদা এবং যোগানের মধ্যে সমতা যখন আমার বজায় থাকবে তখন কী হবে, আমার পণ্যের যে মূল্যটা আছে সেখানে একটা স্থিতিশীলতা আমি বজায় রাখতে পারবো এবং কী হবে, ভোক্তারা একই মূল্যে নিয়মিতভাবে তারা কী করতে পারবে, পণ্যের ভোগ করতে পারবে এবং ব্যবহার করতে পারবে। তাহলে আমরা দেখলাম যে ক্রয়ের গুরুত্ব অনেক অনেক বেশি একজন বিক্রেতার কাছে এবং একজন ক্রেতার কাছে। পণ্যটা ভোগ করার জন্য যে পণ্য কিনছে ভোক্তা, তার কাছেও ক্রয়ের গুরুত্ব অনেক বেশি। আবার শিল্প পণ্য বা পরবর্তীতে পুনঃ বিক্রয়ের জন্য যে কিনছে তার কাছেও কিন্তু ক্রয়ের গুরুত্বটা অনেক বেশি। আমরা দেখলাম যে ক্রয়ের গুরুত্ব কীভাবে এক একজনের কাছে এক এক রকম। পরবর্তী ভিডিওতে আমরা বিক্রয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো এবং সুস্থ থাকবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।